যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুরে বাজার বন্ধের সিদ্ধান্ত আরো একবার জানাবো। বারুইপুরে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 10 এবং 11 জানুয়ারি দুদিন বাজার বন্ধ থাকবে। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সিদ্ধান্ত, মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আগামী সোমবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সমস্ত দোকানপাট এবং বাজার হাট বন্ধ থাকবে। আগামী সোমবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সমস্ত দোকানপাট বাজার হাট বন্ধ থাকবে। রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, দুদিন বন্ধ থাকবে বারুইপুরে বাজার। একেবারেই দেখো, বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার যে সকল পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে, সেই সকল পঞ্চায়েত এলাকায় প্রায় 15 থেকে 16টি বাজার আছে। সেই বাজার এবং দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বারুইপুর ব্লক প্রশাসন, এবং তারপরেই আজ সকাল থেকে এলাকায় মাইকিং শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে বিধায়ক তিনিও কিন্তু বাজারে গেছেন এবং মানুষজনকে আশ্বস্ত করছেন এবং করোনা সম্পর্কে বোঝাচ্ছেন, এবং যাতে বাজার বন্ধ রাখে তারই অনুরোধ করছেন। মূলত কোভিড বিধি মেনে চলারও অনুরোধ তার সাথে করছি, এবং মূলত সরকার তাদের পাশে আছে এবং নিজের সচেতনতা করতে হবে, এলাকায় মাস্ক পরে ঘুরতে হবে, সমস্ত করোনা বিধিনিষেধ তাদেরকে উল্লেখ করছেন এবং আবেদন করছে যাতে বাজারে অযথা কেউ যেন না ভিড় করে, এবং বাজার যে সরকারি বিধিনিষেধ আছে সেই রকমই যেন দুদিন বন্ধ রাখা হয়, এবং কেউ কোনো ক্রেতা বা বিক্রেতা যেন মাস্ক ছাড়া কাউকে বাজারের দোকান নিয়ে জিনিসপত্র না বিক্রি করে, এই রকমই বার্তা দিচ্ছেন বারুইপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে বারুইপুর এলাকায় কিন্তু করোনার গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়াতেই যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন মানুষই। রাজু, আমি ইন্দ্রাণী ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। 10 ও 11 জানুয়ারি বন্ধ থাকবে বাজার দোকান, সেই মতোই প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে প্রত্যেককে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। রাজ্য জুড়ে বাড়ছে ওমিক্রন এবং করোনা আক্রান্তের সংখ্যা, সেই মতো বেশ কিছু জায়গায় পদক্ষেপ করা হচ্ছে। বারুইপুরে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।